অনলাইন সেক্টরটা খুব বেশি নিরাপদ কোনো জায়গা না। এখানে যেমন সাইবার বুলিং এর শিকার হতে হয়, ঠিক তেমনি ভাবে স্প্যামিং ফিশিং এর মতো ঘটনা ঘটে। তাই আমাদের প্রত্যেকেরই অনলাইন ব্যবহার করার আগে সাইবার সিকিউরিটি সম্পর্কে ধারণা রাখা উচিত। আমাদের বাস্তব জীবনে যেমন সিকিউরিটি দরকার, এটা একই জিনিস হচ্ছে আমাদের সাইবার অংশে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নামে একটা অ্যাক্ট আছে, যে অ্যাক্টে অনেক ভালো ভালো কথা বলা আছে, কিন্তু আমাদের আসলে কি বলতে চাই, কি বলতে পারি, কি বলতে পারবো, সেটার উপর একটা সেলফ সেন্সরশিপ, এমন একটা আইন তৈরি করা হয়েছে যেটার কারণে আমাদের সেলফ সেন্সরশিপের ভিতরে অনেক আবার চলে যাচ্ছেন, হয়তো মনের কথাটা ঠিক মতো বলতে পারছেন না। তো সরকার বলছে যে এটা মানুষের ডিজিটাল সিকিউরিটির জন্য, তার নিরাপত্তার জন্য। অমর্ত সেনের একটা কথা আছে যে কাছাকাছি কথা, যে যদি সংবাদপত্র স্বাধীন হয়, মানুষের বলার স্বাধীনতা যদি থাকে, তাহলে পৃথিবীতে মানে দেশে কখনোই দুর্ভিক্ষ হবে না। দ্যাট মিন্স যে মানুষকে সরকার আসলে জানবে যে এই জায়গায় এই সমস্যা আছে, এই জায়গায় এই সমস্যা আছে, ওই জায়গায় এই সমস্যা আছে, তখন সরকার হয়তো কোনো একটা মেজার নিতে পারে। ঠিক একই রকমভাবে আপনি ধরেন মোহাম্মদপুর এলাকায় থাকেন, ধানমন্ডি থাকেন, ওই জায়গায় ধরেন কোনো একটা সমস্যা, সেটা নিয়ে আপনাকে যদি বলতে না পারেন তাহলে আসলে জানবে কীভাবে মানুষ? এরকম আপনি একটা সমস্যার কথা বললে আরও দশজন সেই সমস্যার কথা বলতে পারবে, এবং জানা হলে এবং সমস্যাটাকে যখন আইডেন্টিফাই করা হয় যে এটা একটা সমস্যা, তখনই আসলে এটাকে সমাধানের দিকে আসলে আগানো যায়। সো সাইবার সিকিউরিটির ক্ষেত্রে যদি সাইবার সিকিউরিটি বলেন সেটাও দরকার আছে, আবার এটার অপব্যবহার যেটা, সো এই মুহূর্তে যে ডিএসএ যেটা আছে সেটার অপব্যবহারই আসলে বেশি হচ্ছে, সেটা আসলে রিভিউ করা বা সেটা বাতিল করা, সেই অংশটুকু আসলে আমাদের করতে হবে।